আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনি এমন কোন রোগে আক্রান্ত হয়ে যান যেটি আপনার বুঝে আসে না কোন রোগ আপনি ধরতে পারেন না এমন কি ডাক্তার আপনার কোন রোগ ধরতে পারে না এবং এর কোনো ঔষধ দিতে পারে না অথবা ঔষধে কোনো কাজ হয় না এর কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন তারপরেও কাজ হয় না তাহলে রোগী নিজেই এই আমলটি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কোরআনে কারীমের একটি আয়াত অধিক পরিমাণে পড়তে থাকুন চলাফেরায় উঠা বসায় নামাজের পরে নামাজের আগে যখনই সুযোগ পাবেন এই আয়াতটি পড়তে থাকুন ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে সেই আমলটি হলো সূরা আম্বিয়ার 83 নং আয়াত এটি হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক এই দোয়ার উসিলায় তিনাকে রোগ থেকে মুক্তি দান করেছেন সেই দোয়াটি হলো সূরা আম্বিয়ার 83 নং أعوذ بالله من الشيطان الرجيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أبني شدو إتوتوكو بوربن أني مسني الضر وأنت أرحم الراحمين অর্থাৎ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান এভাবে চলাফেরায় উঠা বসায় যখনই সুযোগ পাবেন এই দোয়াটি পড়তে থাকুন ইনশাআল্লাহ সকল রোগ ভালো হয়ে যাবে আপনি শান্তিতে থাকতে পারবেন